চ্যাট জিপিটি আপনারা অলরেডি নামটা শুনেছেন। চ্যাট জিপিটি এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা হয়েছে যেখানে আপনি আপনার সকল প্রশ্নের অ্যান্সার খুঁজে পাবেন। আপনি শুধু প্রশ্ন করবেন, চ্যাট জিপিটি সুন্দরভাবে বিস্তারিত আপনাকে লিখে দিবে। ওকে, কোনো কিছু না বুঝলে বা না জানলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটি আপনার দৈনন্দিন কাজের গতিকে অনেক বাড়িয়ে দেবে। আগে চ্যাট জিপিটি ওয়েবসাইটে লগ ইন করে ইউজ করতে হতো, এখন কিন্তু রিসেন্টলি চ্যাট জিপিটি গুগল প্লে স্টোরে একটা অ্যাপ লঞ্চ করেছে। আপনি চাইলে সেই গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে অ্যাপটি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে কীভাবে চ্যাট জিপিটি ইউজ করবেন সেটার বিস্তারিত সব কিছু আমি আজকে দেখিয়ে দেবো। তো আপনারা যারা আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করে দিন, আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এরকম আরও টেক টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। তো লেটস চেক ইট আউট। চ্যাট জিপিটি মূলত কী আগে এটা আপনাকে জানতে হবে। আমরা যখন কোনো কিছু সম্পর্কে না জানি তখন সেটা হচ্ছে কি গুগলে সার্চ করি, আর গুগলে কোনো প্রশ্ন করলো গুগল কিন্তু সেই প্রশ্নের স্পেসিফিক উত্তর আমাদেরকে দেয় না, সে কয়েকটা লিঙ্ক দেয় আর সেই লিঙ্কে ঢোকে তারপর খোঁজে খোঁজে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটা বের করে নিতে হয়। আর চ্যাট জিপিটি হচ্ছে এখানে আপনি যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের স্পেসিফিক অ্যান্সারটা সে সুন্দরভাবে বিস্তারিত লিখে দিবে। ওকে, তো কীভাবে চ্যাট জিপিটি ইউজ করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন চ্যাট জিপিটি। ওই যে দেখতে পাচ্ছেন উপরে চলে আসছে চ্যাট জিপিটি, তারপর এই যে এখানে সাদা কালো আইকনে চ্যাট জিপিটির অফিসিয়াল অ্যাপসটা দেখতে পারবেন, তারপর এটা হচ্ছে কি ইনস্টল করে নেবেন। ওকে ওকে, তো আমার ইনস্টল কিন্তু হয়ে গেছে। তো ইনস্টল হয়ে গেলে আপনি চ্যাট জিপিটির অ্যাপসটা দেখতে পারবেন, তো এটা ওপেন করে নেবেন। তো ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন, প্রথমে আপনাকে সাইন আপ করে নিতে হবে। তো আপনি চাইলে যে কন্টিনিউ উইথ গুগল এটা দিতে পারেন, অথবা সাইন আপ উইথ ইমেইল এটাও দিতে পারেন। তো আমি কন্টিনিউ উইথ গুগল এটাই দিচ্ছি। ওকে, বেশ, আপনারাও যে সাইন আপ উইথ গুগল এটাই দিবেন, তাহলে আপনার অন্য কোনো ভেরিফিকেশন করা লাগবে না। ওকে, তারপর এখানে আপনার মোবাইলে লগ ইন করা জিমেইল আইডিগুলো দেখতে পারবেন। এখান থেকে যে জিমেইল আইডি দিয়ে লগ ইন করতে চাইতেছেন সেই জিমেইলের উপরে ক্লিক করে দেবেন। ওকে ওকে, তারপর কন্টিনিউ। তো কন্টিনিউ দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু কাজ শেষ, আপনার সাইন আপ করা। তো এখন আপনি কোনো কিছু সম্পর্কে না জানলে এখানে আপনি প্রশ্ন করবেন। তো অনেকেই বাসায় বসে ফ্রিলান্সিং করে, মাস শেষে অনেক টাকা ইনকাম করে। তো আপনি মনে করেন জানেন না যে ফ্রিলান্সিং কী কী বিষয়ের উপরে করে, তো আপনি জাস্ট এখানে লিখে দিন যে ফ্রিলান্সিং কী কী বিষয়ের উপরে করা যায়। ওকে, জাস্ট প্রশ্নটা লিখবেন, লিখে তারপর সেন্ড বাটনে ক্লিক করবেন, তারপর জাস্ট ওয়েট করবেন, দেখবেন যে সে সুন্দরভাবে বিস্তারিত আপনাকে লিখে দিবে। ওকে, এই যে সে কিন্তু অলরেডি লেখা স্টার্ট করে দিছে। প্রথমে সেখানে লিখে দিয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, তারপর গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন হচ্ছে কি যে লোগো, তারপর ব্যানার, বিজনেস কার্ড, এগুলো ডিজাইন করে গ্রাফিক্স ডিজাইন বোঝায়। তারপর হচ্ছে কি স্ক্রিপ্ট, আপনি স্ক্রিপ্টও লিখতে পারেন, তারপর ডাটা এন্ট্রি আছে, তারপর ডিজিটাল মার্কেটিং আছে, তারপর অ্যানিমেশনের কাজগুলো আছে, এগুলো হচ্ছে কি সবগুলো ফ্রিলান্সিংয়ের এক একটা সেক্টর। তো আপনার যেটাতে মোটামুটি আইডিয়া আছে মানে ভালো বুঝেন, আপনি চাইলে সেইটাতে আপনি সেই বিষয়ের উপর ট্রেনিং করে সেটাতে হচ্ছে কি ফ্রিলান্সিং করতে পারেন। ওকে, মোটামুটি ফ্রিলান্সিংয়ের সেক্টরের আইডিয়া পেয়ে কিন্তু পেয়ে গেলেন খুব সহজেই। ওকে, তারপর সাপোজ আপনি পড়াশোনা করেন, আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন বাট আপনি জানেন না, এখানে জাস্ট লিখবেন রাইট এ প্যারাগ্রাফ ট্রি প্ল্যান্টেশন, তারপর সেন্ড। মানে ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে আপনি হচ্ছে কি একটা প্যারাগ্রাফ লিখবেন। এই যে দেখেন সে কিন্তু সাথে সাথে আমাকে লিখে দিয়েছে ট্রি প্ল্যান্টেশন ইজ এ ভাইটাল অ্যাক্টিভিটি। এই যে এখানে কিন্তু ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে একটি প্যারাগ্রাফ আপনি খুব একদম এক সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু পেয়ে গেলেন। তারপর মনে করেন আপনি কোনো কিছু ফুল মিনিং যেতে চাইতেছেন, মনে করেন নাসা এর ফুল মিনিং সেন্ট। এই যে নাসা এর ফুল মিনিং হচ্ছে কি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, মানে আপনার যে কোনো প্রশ্ন আপনি এখানে করতে পারবেন। আপনি যদি বাংলায় লিখেন সেটা সে বাংলাতে আনসার দেবে, আর যদি ইংলিশে করেন তাহলে সেটা ইংলিশে দিবে। আপনি এটাও লিখতে পারবেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি, তারপর সেন্ট। ওকে, এই যে সেখানে লিখে দিয়েছে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা। ওকে, তো এইভাবে আপনি যে কোনো প্রশ্নের আনসার আপনি এই চ্যাট জিপিটি দিয়ে খুঁজে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনো কিছু না বললে কমেন্ট বক্স দেওয়া আছে, কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ।